আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য এই থিম ফরেস্ট থেকে সম্পূর্ণ ফ্রিতেই আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের থিমটি ডাউনলোড করবেন তো আপনারা সকলেই তো জানেন এই থিম ফরেস্ট থেকে আপনারা যদি কোনো থিম ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই থিমের যে পরিমাণ মূল্য সে পরিমাণ ডলার দিয়ে আপনাকে কিনে নিতে হবে তো দেখুন এখানে আমরা যে থিমটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস রয়েছে 24 ডলার এবং যদি যদি আমরা স্ক্রল করে দেখি এটা রয়েছে 29 ডলার এখানে আপনাকে এই থিমটি পারচেজ করার জন্য অবশ্যই আপনার ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড অ্যাড করে এই থিমটি কিনতে হবে তবে আমি আপনাদের আজকে যে 25টি দেখিয়ে দেব একদম সম্পূর্ণ ফ্রি আপনারা এই থিমগুলো ডাউনলোড করতে পারবেন তাও আবার একদম লাইসেন্স কি সহ এবং এটা আমি আপনাদেরকে

এখন আমরা সম্পূর্ণ ফ্রিতে এই থিম ফরেস্ট থেকে থিম ডাউনলোড করার জন্য নতুন একটি ট্যাব নিচ্ছি এই প্লাস বাটনে ক্লিক করে এখন এই উক্ত সার্চ বারে দেখছি ফ্রি থিম ফ্রি থিম থিম ফরেস্ট দিস মান্থ তো দেখুন এই আমি এখানে লিখে দিয়েছি ফ্রি থিম থিম ফরেস্ট দিস মান্থ এ পরবর্তীতে আমি কি বলতে অ্যান্টারফেস করছি তো দেখুন এন্টার এন্টারফেস করার পরবর্তীতে এখানে আমরা সর্বপ্রথম একটি লিঙ্ক দেখতে পাচ্ছি থিম ফরেস্ট ডটনেট ডাউনলোড ফ্রি ওয়াটফেস থিম ওয়ান থিম ফরেস্ট এপস দিয়ে আমি ক্লিক করে দিচ্ছি ওকে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ইনভেটো মার্কেট অর্থাৎ এই থিম ফরেস্ট হচ্ছে ইনভেটো মার্কেটেরই একটা প্ল্যাটফর্ম এবং নিচে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি ডাউনলোড আওয়ার বেস্ট ফ্রি থিম এবং আমি যদি নিচে দেখে আসি সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের ফ্রি থিম দেখতে পাচ্ছি এখানে এই যে একটি একটি ফ্রি থিম এই এবং নিচে মুহূর্তে আমরা মাত্র তিনটি থিম দেখতে ফ্রিতে এই মুহূর্তে ডাউনলোড করে নিতে পারবো তো দেখুন এই থিমের বর্তমান প্রাইস রয়েছে আটত্রিশ ইউএসডি ডলার নাও ফ্রি অর্থাৎ এই মুহূর্তে তারা ফ্রি করে দিয়েছে এখন আমি যদি স্কুলিং করে নিচে দেখে আসি সেই ক্ষেত্রে আমরা নিচেই যার একটি থিম দেখতে পাচ্ছি এবং এই থিমের প্রাইস ছিল আটষট্টি ইউএসডি ডলার এখন ফ্রিতে তো এখন আমরা এই থিমগুলো ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য ডাউনলোড নাও এই অপশানে ক্লিক করে দিচ্ছি তো আমি এখানে নতুন একটি ট্যাবে ডাউনলোড করছি এই জন্য রাইট বাটন ক্লিক করছি ক্লিক করার পরবর্তীতে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব নতুন ট্যাব ওপেন করছি ওপেন করার পরবর্তীতে আমরা এই অবস্থানে চলে এসেছি এখন এখানে আমরা আমাদের থিমের নামটি দেখতে পাচ্ছি দ্য রিটেলার ফ্রি প্রিমিয়াম কমার্স থিম লিমিটেড টাইম অর্থাৎ এটা বেশি দিন থাকবে না এই অফারটি যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যেতে পারে তো এই টিমটি ডাউনলোড করার পূর্বে আপনি যদি এই টিমের লাইভ দেখতে চান সেই ক্ষেত্রে এখানে দেখুন লেখা রয়েছে লাইভ প্রিভিউ এই অপশানে ক্লিক করে দিবেন এখন আমি নতুন একটি ট্যাব ওপেন করেছি ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এই অপশানে ক্লিক করছি ক্লিক করার পরবর্তীতে দেখুন আমার নতুন ট্যাবে সাইট ওপেন হচ্ছে এখন এখান থেকে আমি ডেমো এই অপশানে ক্লিক করে দিয়েছি তো দেখুন ডেমো অপশানে ক্লিক করার পরবর্তীতে সাইটটি রিলপ নিয়ে আমাদের সামনে ওপেন হয়ে গেছে এখানে আমরা লোক দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের সাইটের নাম দেখতে পাচ্ছি তো এই সমস্ত লোক এবং নামগুলো আমরা আমাদের ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারবো এবং এর পরবর্তীতে এখানে আমরা মেনু সাবমেনু এবং অন্যান্য অপশন গুলো দেখতে পাচ্ছি এবং স্ক্রল করে আমি যদি নিচে দিকে সোয়াইস করি সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইডের একদম কমপ্লিট ডিজাইনটি দেখতে পাচ্ছি তো এই সকল ডিজাইনের পরিভাত কি করতে পারবো আমরা আমাদের নিজস্ব ডিজাইনগুলো সেটআপ করতে পারবো এবং এখানে আমরা আমাদের পেমেন্ট মেথড এড করতে পারবো এবং চাই আমরা এই থিমের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবো এই সকল প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখে দেব তো ওকে এখন আমরা এই ডাউনলোড করার জন্য প্রথম পর্বে আবার চলে যাই যাওয়ার পরবর্তীতে এই যেখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ডাউনলোড ইট ফর ফ্রি এই অপশনে ক্লিক করে দেব। তো ওকে দেখুন এই অপশনে ক্লিক করার পরবর্তীতে এই এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি স্টার্ট ডাউনলোড এই অপশনে ক্লিক করে তো আমার তো আমার ক্ষেত্রে স্টার ডাউনলোড এই অপশনটি চলে এসেছে এবং আমি যেহেতু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার ব্যবহার করছি এই জন্য আমার সামনে এই ধরনের ডাউনলোড অপশনটি দিয়েছে তো আপনারা যদি এই ডাউনলোড অপশনটি না থাকে সেই ক্ষেত্রে আপনারা এই এখানে একটি আইকন দেখতে পারবেন সেইখানে ডাউনলোড হতে থাকবে এই কন্যারে এর পরবর্তীতে আপনারা চলে যাবেন ডিসপিসি অপশনে তো আমরা এটা ডাউনলোড করে নেই তারপরে আমরা ডিসপিসি অপশন থেকে এটা দেখব তো এখানে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে নেই এখান থেকে ডাউনলোড করা ছিল অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমার যেহেতু পূর্বেই অ্যাকাউন্টটি তৈরি করা ছিল এই কারণে সরাসরি তারা আমাকে ডাউনলোড করার অপশনটি দিয়েছে তো কিভাবে আপনারা অ্যাকাউন্টটি তৈরি করবেন ওই প্রসেসটি আমি আপনাদেরকে দেখে দেবো এখন আমি ইনস্টান্ট ডাউনলোড অ্যাপশনে ক্লিক করে আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি

আপনি অ্যাকাউন্টটি কিভাবে তৈরি করবেন তো অ্যাকাউন্টটি তৈরি করার জন্য আমি একটু ব্যাকে চলে যাচ্ছি এই যে এখানে দেখুন আমার অ্যাকাউন্টটি দেখা যাচ্ছে আমি এখান থেকে সাইন আউট করে দিচ্ছি সাইন আউট করে দেওয়ার পরবর্তীতে দেখুন পরবর্তী আমাকে অ্যাকাউন্ট তৈরি করতে বলবে তো ওকে এখন এখান থেকে ডাউনলোড নাও এই অপশানে আবার ক্লিক করছি ক্লিক করার পরবর্তীতে আবার সাইন ইন টু ডাউনলোড পর ফ্রি তো দেখুন এখন আবার আমাকে কি বলতেছে এখানে অ্যাকাউন্ট তৈরি কর বলছে আপনার ক্ষেত্রে এভাবে অ্যাকাউন্ট তৈরি করতে বলবো তো অ্যাকাউন্ট তৈরি করে একদমই পানি মতো সহজ এই যে এখানে দেখুন লেখা হয়েছে গেট টু হ্যাপ ইউ ব্যাক এখানে আপনি তিনটি পদ্ধতিতে অ্যাকাউন্টে তৈরি করতে পারবেন একটা হচ্ছে

কম্পিউটার ব্রাউজে যে সকল জিমেইলগুলো লগ ইন থাকবে সেই সকল জিমেলগুলো আপনি এখানে দেখতে পাবেন এবং যেই মেইলের আন্ডারে আপনি অ্যাকাউন্টটি তৈরি করতে চান সেই মেইলটি এভাবে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনার থিমফরেস্ট ডট নেট ওয়েবসাইটে অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে অ্যাকাউন্টটি তৈরি হওয়ার সাথে সাথে এখন এখানে ডাউনলোড এইট ফর ফ্রি এ যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এভাবে স্টার ডাউনলোড অর্থাৎ ডাউনলোড করার ফাইলটি আপনাকে দিয়ে দেবে তো আমি আবারও ডাউনলোড করছি তো দেখুন অলরেডি আমার ফাইলটি ডাবল করে ডাউনলোড হয়ে গেল তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতেম ফরেস ডট নেট থেকে থিম ডাউনলোড করবেন এর পরবর্তীতে আমি কাজ শিখতে চান তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও গুলো পাওয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বটনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ আবার কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্ক ইউ ফর অল